আটা ময়দা থাকলে তো ভালো, রুটি বানায় খাবা, তোমার বাবার নাস্তার পয়সা বাঁচবে। ও, আপনি এতদিন পর কোত্থেকে? আসলে আপনাকে আমার, তুই খালি তার সামনে গিয়া কিরা কসম কাইটা কইবি, জরিরে বিয়া করবি না। মনটা খুব খারাপ কি আমাকে নিয়ে স্ক্যান্ডেল ছড়াচ্ছে সেটা নিয়ে? আমার মেয়েদের কি অবস্থা? তারা এখন বেশি ভালো, কান্নাকাটি কমছে। আমি তো আপনাকে বলেছি আপনাকে আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু আপনাকে আমার এখনো পছন্দ হয়নি আবার অপছন্দ হয়নি। কি আর করুম, পর্দারে যেই ময়লা হয়েছিল বউ তো কিছুই দেখে না। সে তো নবাবজাদি, মমিন তো থাকে বিদেশে, স্বামী সেবা যত্ন করার লাগে না। আঙ্গমত যদি পরিশ্রম করতো তাইলে বুঝত। নিজে যে কত কাম করস। মা কিছু বললা? আরে না কি আর, ওই দাঁতের মধ্যে ব্যথা আছে নি দেয়। ও ওমা, তোমার যে খুশির খবরটা কইতে আইছি। কি? তোমার দাঁত ব্যথাও থাকবো না, সব কিছু ভালো হয়ে যাবো। হ্যাঁ, ডাক্তারের কাছে দাঁতটা ভালাই দিতে। তুমি তোমার কিছুই বুঝো নাই, ওই যে তালমুখী জরি যার কথায় তুমি আসার খাইছো, দাঁতে ব্যথা হয়েছে, ওই জরির চাকরির বদলি হয়েছে। বদলি হয়েছে? কই বদলি হয়েছে? চিটাগাং। এইবার যদি মাপটা বিদায় হয়। চিটাগাং? আরে কই থাকবো, কি খাইবো, একলা মাইয়া। তোমার তো চিন্তার কাম নাই তো মা। শোনো, তোমার তো কই নাই, আমি গোপনে একটা আমল করছিলাম, ওই জরি জানি বাড়ির থেকে বিদায় হয় আর এই পেতনি জানি সামিনের মাথা থেকে নামে, আল্লাহ পাক আমার কথা শুনছে। মা তুমি বাস করো, আমি ইস্তারি করে দিই মনে। আহারে মাইয়া, কোনো কাম করস না, খালি পিছে লাগিয়ে থাকস। কি হয়েছে শোনো, ঘটনা কি? শোনো, আমাকে কি তুমি এই মুহূর্তে এখান থেকে নিয়ে যেতে পারবা? এই মুহূর্তে? এই মুহূর্তে প্লিজ বলো না, পারবো না। কি বলছো তুমি এসব? প্লিজ প্লিজ, এই মুহূর্তে বলো না, পারবো না, পারবো না এই মুহূর্তে। প্লিজ একটু একটু ঠান্ডা হও, বলো কি হয়েছে বলো। আপনি তো একজন আশ্চর্য লোক রে ভাই, এত বড় একটা কাজ দিয়া উদা হয়ে গেছেন, কোনো খবর নাই ভাই? আমার কথাটা শুনেন। আপনার কথা কি মধু যে চুমুক দিয়া খাবো, নাকি দোয়া কালাম যে শুই না অন্তর জুড়াবো? আপনি খালি খালি রাগ করতেছেন ভাই। না রাগ করবো না, সেদিন আপনার অফিসে গেছি, এক ঘন্টা পয়সা দিছি, ওই নতুন রিসেপশনিস্ট বললো আপনি বাথরুমে গেছেন, আমার কথা শুনে তো আপনি বাথরুম থেকেই বাইর হন না। এটা কি ঠিক করছেন? কোন ঠিক করছেন? আমি সব আয়োজন করে পয়সা দিছি, এবার টাকা দেন, দেন টাকা দেন। চুপ করুন তো ভাই, আগে আমার কথাটা শুনেন। আচ্ছা বলেন 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 বলেন। আমি ওই অফিসে চাকরিতে নাই। চাকরিতে নাই মানে দুর্নীতি করছেন নাকি? চাকরি গেছে? দুর্নীতির অভিযোগ উঠছে, তবে প্রমাণ হয় নাই, আমি নিজেই চাকরি ছাইড়া দিছি। চাকরি ছাইড়া দিছেন? আপনি কি ঘর জামাই নাকি? চাকরি ছাইড়া দিছেন, খাবেন কি? আল্লাহ পাক খাওয়াবে। আল্লাহ পাক খাওয়াবে মানে এটা কি মুসা নবীর আমল নাকি, যে আল্লাহ পাক আসমান থেকে মান্না সালোয়ার হালুয়া আর আবাবিল পাখির ভুনা গোস্ত পাঠাবে আর আপনি মসনদ করে খাবেন? তা হবে কেন, ঠিক করছি ব্যবসা করবো। শোনেন, আপনাকে তো 2000 টাকা দিয়েছিলাম কাজের জন্য, ওই টাকাটা ফেরত দেবেন আজ। টাকা ফেরত দেবো মানে? ওইটা আমার পকেট থেকে দিছিলাম, অফিসের টাকা না। শুনেন, টাকা পয়সার লেনদেন হলো টুথপেস্টের মতো, টুথপেস্ট যদি একবার সিপ দিয়ে বাইর করে ফেলান আবার কি দোকান যাইব? যাইব না। টাকা পয়সা যদি একবার কাউরে দিয়ে দেন আর ফেরত পাওয়া যাবো না। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আরে এত দামের চিনি সব শেষ করে ফেলাই, সেইদিন চাকরিতে জয়েন দিলি আর জয়েন করতে করতে প্রমোশন হয়ে গেল। হ্যাঁ হয়েছে, তাতে অসুবিধে কি, তোমার তো তাতে আরো খুশি হওয়ার কথা, তুমি মনে হচ্ছে আরো চিন্তিত হয়েছো। আমার ভাল লাগতেছে না, সব কিছুর একটা সময় আছে, জ্যৈষ্ঠ মাসে আম পাকবো, সেই আম যদি চৈত্র মাসে পাইকা যায় ভালো লাগবো না খাইতে স্বাদ হইব। আমার চেয়ারম্যান সাহেব অন্যরকম মানুষ বাবা, অনেক বড় কোম্পানি, নিয়ম কানুনও অন্য। আর মানুষে চাকরি করে না, খালি তোর অফিসের নিয়ম কানুনই অন্য না? আশ্চর্য,
জরিও তো একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে, জরির কাছে শোনো প্রমোশন হয় কিনা। জরিতে অফিসের বদলি নিয়ে আসি টাকা গেছে গা, তোর বদলি হলেও না একটা কিছু বুঝতাম। জরিকে ফোন করো। ফোনের কাম কি, আমি একদিন তোর অফিসে যাবো, নিয়ে যাইস, তোর মালিকের লগে একটু সিন শুনো আম না। ওকে এখন যাও, আমাকে একটু একা থাকতে দাও। সুনায়ের আর কি হলো? দেখা করতাম আর এখন নির্ভয়ে সাক্ষাৎ করো, ব্যবস্থা করলাম আমি। কই তুমি আমার লগে একটু খোশ মেজাজে থাকবা, তা না আমার দেখলে মুখটা কালা করে রাখো। আমি কি দেখতে এতই খারাপ? আর কি চান আপনি? বেশি কিছু তো চাই নাই, যতক্ষণ আমি তোমার সাথে তুমি আমার সাথে আসো ততক্ষণ মুরগিটা ভালো করে রাখো না। আমি কিন্তু লোকটা অ্যাট্রাকটিভ। আপনি হাসছেন কেন? নারীর ভাষা আমি বুঝতে পারি, তারা যা বলে বা করে চাই ঠিক তার উল্টা, যদি বলে না তাহলে সেইটাই ধরতেই বই। হ্যাঁ চুপ থাকেন আপনি, চুপ থাকেন। তোমার এই বালিশ ছোড়ার অর্থ আমি বুঝতে পারছি। দাঁড়াও দরজাটা লাগাই আসি। তুমি এক কাজ করো, তোমার বাবার জন্য চা নাস্তার ব্যবস্থা করো। কেমন আছেন? আমি জানতে পারছি আপনি একজন অত্যন্ত ভালো লোক। ও আচ্ছা, আপনি জানতে পারছেন আমি খুব ভালো লোক? মিথ্যা কথা, এত বড় মিথ্যা কথাটা এই সংবাদটা আপনি কই পাইলেন? আমি মোটেই ভালো লোক না, খুব খারাপ লোক, আবার এত খারাপ না মানে ক্রিমিনাল না। আমার কাছে কি কোনো কাজে আসছেন? জি সামিন, সামিন আমার ছেলে। সে তো আপনার ছেলেই বলে গেল, আর কি কথা আছে বলেন? জি এমনি আসছি, বিশেষ কোনো কাজে না। আচ্ছা আচ্ছা, ছেলে কই চাকরি নিল, কি বৃত্তান্ত এইসব দেখতে আসছি, আপনার লগেও সিনশুন হইল। আপনিও লোক খুব ভালো, আর আপনার পোলাটা সেও কিন্তু মন্দ না। এই যে আপনার তার বাপ, তার মুরব্বী আসছেন ছেলেটাকে দেখতে, সে কোথায় কাজ করে? আজকাল মুরব্বীরা তো এইসব কোনো খোঁজ খবরই রাখে না। আরে তার ছেলেটা তার মেয়েটা কোথায় গেল, কার কাছে গেল, কি খাইলো কি খাইলো না, কার লগে ঘোরাঘুরি করে এসব কোনো খবরই রাখে না। খালি তারা একটা কথাই চিন্তা করে যে পোলা মোটা টাকা ইনকাম করলো কিনা, সেটা যদি বাপ মারাতে দেয় এই পোলা খুব ভালো, আর যদি না দেয় তাহলে এটা ফালতু পোলা, এটার কোনো হিসাবেই ধরে না, বুঝছেন? এই হলো বর্তমান অবস্থাটা, সেই তুলনায় আপনি খুব ভালো। এখন বলেন কি খাবেন, ঠান্ডা না চা? চাই খাম। চা খাবেন? আচ্ছা, ডায়াবেটিস নাই তো? জি না জি না। এই শুনো, ওই চায়ের মধ্যে কিন্তু চিনি দিও।
ঠিক আছে। আরে আমাদের চেয়ারম্যান তো দুষ্ট একটা লোক, শুধুমাত্র চাকরি করতে হবে বলে এখানে পড়ে আছি। নইলে কবে লাথি মেরে উড়ে চলে যেতাম এখান থেকে। মহা ফাজিল একটা বেটা। কোনো অসুবিধা? না মানে অসুবিধা মানে কি, এই অসুবিধা আমার অফিসে মাঝে মধ্যে হয়। এখন বলেন আর কিছু বলার আছে? জি না জি না। আরে কাপ চা দি। জি না জি না। দুটা বিস্কুট? জি না জি না। কিছুই খাবেন না? তাহলে আর বসে আছেন কেন? যান। আসি। চা করে পেশা ভালো লাগে না, অশান্তি, তাই চাকরিটা ছেড়ে দিছি। ভালো করছি না? খুব খারাপ করছো। আজকালকার বাজারে বেটারা বউ ছেড়ে দেয় কিন্তু চাকরি ছাড়ে না, আর তুমি সে চাকরি ছেড়ে দিছ। চাকরি ছাড়ছি ব্যবসা করব বলে, এই সেই জন্যেই এই ব্যবসা করার জন্যই চাকরিটা ছেড়ে দিছি। ব্যবসা তুমি খুবই ভালো করতে পারবা, এই সব আপনার দোয়া। আমার দোয়ার জন্যই না, উপস্থিত মিশে কথা বলার কারিশমা তোমার আছে। আপনি যে কি বলেন, তোমার আর একটা যোগ্যতা, সবই আপনাকে দোয়া। ব্যবসার যদি কোনো লাইন থাকে তাই আমারে বললেন। আমাদের দিনের নবীও ব্যবসা করতেন, রিজিকের দশ ভাগের নয় ভাগ আসে ব্যবসা বাণিজ্য হইতে। এখন দিন পাল্টায় গেছে। দিন ঠিকই আছে আসলে। আরে মিয়া, এই যে আমি যে ঘটকালি করি, আগের দিনে পাত্র পাত্রী সহ সকলে এইটারে কি সম্মানই না করত। আর হন, এই তো কয়েকদিন আগে একখানে পাত্রী দেখতে গেছি, পাত্রী বুঝলা আমার ডিঙ্গায় পাত্রের দিকে তার এইচআইভি এইডস আছে কি নাই। এটা ভালো তো, চিন্তা করে দেখো, ভালো তো? এটা খুবই ভালো, বিশেষ কইরা যেসব ছেলেমেয়েরা বিদেশ থাইকা এই দেশে আসে, তাগো তো এই পরীক্ষা না কইরা বিবাহ করাই উচিত না। ওই মেয়ের জন্য আমাকে নগদ 500 টাকা লস খাইতে হয়েছে। আচ্ছা আমি তো পুরাপুরি ব্যবসায় নামার আগে কিছুদিন আপনার সাথে পার্ট টাইম কাজ তো করতে পারি নাকি? করো, অভিজ্ঞতা হোক। ঢাকায় এখন ঘরে কাজের লোকের খুব অভাব, মফস্বলে ঘুরে ঘুরে লোক জোগাড় করো। কি কাজের লোক? হ্যাঁ, গৃহে কাজের লোক দেওয়ার ব্যবসা এখন ভালো, অ্যাডভান্স নিয়ে তারপরে লোক দিই, হাই ডিমান্ড। পারবে লোক জোগাড় করতে? পারবো, তবে আপাতত বিয়ার কামে লাগি। তোমার যা ইচ্ছা লাগো, তুমি এখন যাও কাজ। আচ্ছা এই শোনো শোনো, যে 50 টাকা দিয়ে দাও। আরে তোমার জন্য কত মাথা ঘামাই না, আরো তো কত মাথা ঘামাইতে হইব। সবার জন্য একটা কইরা সোনার বিস্কুট। আচ্ছা কত?
কারণ তোমার অবচেতন মন সারাক্ষণ চিন্তা করে বড় ভাইজান যখন বিদেশ থেকে আসবে তোমার জন্য স্বর্ণের বিস্কিট নিয়ে আসবে ব্যাগ ভর্তি জিনিসপত্র আনবে সেই জন্য তুমি প্রায়ই স্বপ্নগুলো দেখো প্রায়ই কই দেখি মাত্র তো তিন দিন দেখলাম ফোন দাও চুপ মিস কল কে দিল জরি না তো তাতে তোমার কোনো অসুবিধা আছে আপা জরি হইলে অসুবিধা আছে কে জরি না ও মিস কল দিবে কেন বেরিয়ে গেছে না আপদ বিদায় হইছে আমার সঙ্গে মিতা বাতাস তোর দু হাত চেপে ধরি চাই মেরি বহনা আসসালামু আলাইকুম কেমন আছিস ভাইজান আপনি হ্যাঁ আরব জাহান থেকে চলে এসেছি আব্বাজান আব্বাজান শিগগির আসেন আসেন এই হাত ছিড়ে যাবে তো দরজা খোল এই এই আসসালামু আলাইকুম আপুন আব্বাজান ঠাইরিয়ে ঠাইরিয়ে আব্বাজান কোলাকুলি ডান দিক থেকে করতে হয় সুন্নতে রসুল আব্বাজান এমন হঠাৎ না জানান দিয়া চইলা আইলিস ঘটনাটা কি জি আব্বাজান আপনার লাগেজ সুটকেস কই আসার সময় প্লেনে পড়ছে ছোট আর লাগেজ হয়ে গেছে বড় তো বড় লাগেজ ছোট প্লেনে ভরতে পারে নাই ওই জন্য বলছে যে পরের বড় ফ্লাইটে লাগেজটা পাঠিয়ে দিব এই যে রশিদ দিয়ে দিছে ওরা রশিদ দিছে এত টাকা পয়সা খরচা করে কি কিনছস ভাইজান আপনার পা তো খালি আর কইস না আমি প্লেনে উঠে একটু ঘুম দিছিলাম জুতাটা খুইলা ঘুম থেকে উঠে দেখি জুতা নাই অগুচি গাইলাম ওরা কেউ কইতে পারে না প্লেনের মধ্যে যে জুতা চোর আছে এইটা আমার কোনোদিন জানা ছিল না আব্বা আম্মা কই আম্মা ভেতরে আছে চল 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 আম্মা মা পান খাচ্ছো তোমার না দাঁতে ব্যথা আছিল গেছে গা গেছে কেমনে দাঁত ফেলে দিয়েছো নাকি যখন থেকে দৌড়ি বা হেঁটে গেছে গা তখন থেকে দাঁতে ব্যথা গেছে গা ঠিক অফিসে যাস হ্যাঁ থাকো যাই যা মা সামিন কই গেল কফি গেছে এত বড় বড় বাজান কি ঘরে সে আবার কই যাইবো সে বাসায়ই আছে তার কি আর চাকরি কাম আছে মা তুমি ভাইজান রে জিগাইও তো সে এমন খালি হাত পায়ে কেন দেশে আইলো তুমি গো জামাইর কাছে তো আমার আর মুখ থাকে না তোর বড় ভাই তুই জিগা আমি ভাবছি মমিন রকম দেশে আয়া পড়তে বিদেশে এক লাখ থেকে লাভ কি এত টাকা আমার দরকার নাই আমার তিন পুত 3 কোটি টাকা ববিতা এ ববিতা ওই যে তুমি গো জামাই আবার ডাকা শুরু কর ববিতা ও ববিতা ববিতা আরে যখনই ডাকি তখন জানি কোথায় উদয় হয়ে যায় ববিতা যা যা ববিতা আরে ডাকে শুনি না এই ডাকতেছে শুনো না আরে আস্তে কথা বলো আমার বড় ভাইজান বিদেশ থেকে আসছে বড় ভাইজান বিদেশ থেকে আসছেন নাচো ঘুমুর এনে দেই নাচো চেহারা এমন বদ নজর করে রাখছো কি জন্য তোমার বড় ভাইজান তোমার জন্য কি আনছে আন্ডা ও খালি আনলেই ভালো না তুমি কয়দিন কার জন্য কি আনো হ্যাঁ তিন পেট নিয়ে তো বিনা পয়সায় শ্বশুর বাড়িতে খাও কি তিন পেট নিয়ে বিনা পয়সায় শ্বশুর বাড়িতে খাই এমন ফালতু কথা তুমি বলতে পারলা হ্যাঁ আমি তিন পেট নিয়ে খাই কে বলছে ফালতু কথা না আমার কথা বাদই দিলাম এটা আমার বাপের বাড়ি তুমি আর তোমার দুই বাচ্চা মাসে 270 রক্ত খানা খাও 5000 টাকা ফ্রি বাসায় থাকো তাহলে বাসা ভাড়া লাগতো আরো 5000 টাকা আমার
আব্বার কাছ থেকে হাত খরচ নাও 3000 টাকা মা সামিন বিভিন্ন জনের কাছ থেকে ধার নাও আরো 2000 টাকা নেওয়ার সময় বলো 7 days return কই তুমি কার জন্য কি আনো হ্যাঁ কি তুমি আমারে এত বড় খোটা দিলা খোটার দেখেছো কি খোটার দেখেছো কই আমি উদার লোক বইলা তোমার অগ্রিম ক্ষমা করে দিলাম তাই বলে বাচ্চা গুনিয়ে খোটা দিলা শোনো এই তোমার ভাই আমার বাচ্চার জন্য কি আনছে আনে নাই খুব ভালো করছে তোমার বাচ্চা দুইটা তো তোমার চেয়ে বড় বধ হইছে সেই দিন আব্বার সামনে নিয়ে আমি একটা আপেল দিছি সেটা থাপা দন নিয়ে খাওয়া ফলাইছে আব্বা আমার সামনে আমার মা নিজ্জত কিচ্ছু থাকলো না ঠিক আছে আমার বাচ্চারা যখন এতই খারাপ আমি তা করে দাদির কাছে রেখে আসুন যাও না রেখে আসো না এটা তো দীর্ঘ এক বছর ধরে শুনতাছি দাদির কাছে রেখে আসুন চাপা বাস আজ সত্য সত্য রেখে আসুন তারপর কান্দা গেটা যতই চক্ষু বোলাও না কেন আর আনুম না খোটা দানকারী মহিলা আমার এত বড় কথা বলে ভালোবাসার মানুষের কাছে সব কথা খুলে না বলো তাহলে আমি জানবো কি করে তুমি এরকম ফিসফিস করে কথা বলছো কেন তোমার সামনে কে সামনে কেউ না আমাদের চেয়ারম্যান সাহেবের আবার ফোন তুলে গোপন কথা শোনার অভ্যাস আছে পোলা পাইন তথ্য ঠিক মতো দিতে পারে না আরে আমি তো ঘোষণা দিয়েই রাখছি যে সপ্তাহের ফোন তুললা আমি গোপন কথা শুনি এর মধ্যে আবার গোপন থাকলো কোথায় সাগর তাহলে কবে নেবে আমাকে বলো বড় ভাই যেন আবার হঠাৎ করে বিদেশ থেকে চলে আসায় একটু ঝামেলা হয়েছে ইনশাল্লাহ শিগগিরই নেব কান্দন মনে হয় মজনুর আপন খালাতো ভাই কান্দনের সোটে তো আমারই কান্দন আসতেছে এককারে সলিড ভালোবাসা প্লিজ সুনারা ভাইজান আপনি সাধন বেনা जरा सब बढ़ जाओ अरे बोना एक तो कथा बोल पास में आ जाओ बोलें एक तो तारा तारी बोलें भाईजान आमी लक्ष्य करते सी आमी यही बारीर बोर छेले ये तो दिन परे विदेश से के फिरे आसलाम कारो मुद्दे कोनो खुशी नहीं कोई खुश नहीं हुआ কথা সত্যি ভাইজান তুইও খুশি হস নাই ক খুশি হস নাই বেশি একটা হই নাই ভাইজান তাহলে তো আমার না আসলে ভালো হইতো নে চাটা নিয়ে যা খাবো না রুহু গেছে গা ও আল্লাহ চা খাবেন না কিসের জন্য চা তো আপনার সাথে কোনো দোষ করে নাই খান চা খান তা না হলে চা আপনার সাথে অখুশি হবে নেন ও তাও তো কথা দে খাই ভাইজান ভুলে গেছিলাম গা বিসমিল্লাহ ভাইজান একটা কথা বলবো একটা কেন এক লক্ষ কথা বলবি আরে সেই জন্যই তো তোরে আমি এখানে বসাইলাম ভাই বেনা বাতাবাত করেগা ক ভাইজান আপনি তো আরব জাহানে ছিলেন আরবি বলতে পারেন না এসব হিন্দি বলেন কেন আরে আমি আরবি দেশে থাকলেও ছিলাম তো চার ইন্ডিয়ানের সাথে
ওগুলোকে কথাবার্তা কইতে কইতে আমি মনে করি যে হিন্দি ভাষা একদম শিখা বানাইছি। কেন ভালো লাগে না হিন্দি কথা? হিন্দি ফিল্মেই ভালো লাগে, এমনি ভালো লাগে না। ভাইজান, আপনি এতদিন পরে বাড়িতে আসছেন, তবু কেউ খুশি হয় নাই কেন জানেন? না, এইটাই তো আমি বুঝতে পারতেছি না। উম্মুনের মুখে কোনো হাসি নাই। উব্বুন মানে আব্বা জনদিনই কেমন কেমন করে কথা কয়, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ঘটনা কি রে বায়না? মানছি, বিদেশ থেকে আসলে বাড়ির সবার জন্য কত কিছু আনে, আর যদি একবারেও কিছু না আনে, মা বোনের জন্য দুই একটা সোনার বিস্কুট আনেই, আপনি তো কিছুই আনেন না। ও আচ্ছা, তাহলে এই হইলো ঘটনা। হ্যাঁ জি, সেজন্যই সবার মন খারাপ। আর আপনি, আপনি তো ভাইজান আমার বাচ্চা দুটার জন্য একটা চকলেট আনেন নাই। বেনা বেনা রোমা মাত্র কান্দন বেনা, আরে রোমা, আরে ক্যা ক্যা হুয়া, ও ইয়ে হুই বাত জাহাজি গাই, সত্য উত্তর দিবা। জি স্যার। সকুলাল কেন, জয়েন্ডিস হয়েছে নাকি? জি না স্যার। ও জয়েন্ডিস হয় নাই, তাহলে কাঁদছ। মানুষ দুই কারণে কান্দে, এক হইল টাকার লেখা, টাকা পাইলে কান্দন বন্ধ হয়ে যায়, আর একটা হইলো ভালোবাসার জন্য। এই ভালোবাসনের মরা কান্দন আর শেষ হয় না। তুমি এই ভালোবাসায় পড়ছো কতদিন? জি স্যার, মানে স্যার ইয়ে মানে আমি স্যার কথা পেঁচাইও না, যেটা জিগাই সেটার জবাব দাও। কতদিন? তিন বছর স্যার, মানে তিন বছর থেকে একটু বেশি হবে স্যার। তার মানে 1000 দিন রাইত পার করছো। শোনো, ভালোবাসা এইটা হইলো আল্লাহ পাকের খাস নিয়ামত। আল্লাহ পাক ভালোবাসা এই দুনিয়া সৃষ্টি করছে। জি স্যার। এই যে দুনিয়ার আসমান ও জমিনের মধ্যে যা কিছু দেখতেছ, সব কিছু সৃষ্টি হয়েছে ভালোবাসার কারণে। কিন্তু এই ভালোবাসার জন্ম কিসের থেকে জানো? জি স্যার। আহারে, আমি জিগাইতাছি এই ভালোবাসার জন্ম কিসের থেকে জানো? জি না স্যার। পানি, এই ভালোবাসার জন্ম হইলো পানির থেকে। তোমার চোখে যে পানি, এই পানিরে ধৈর্য রাখো। আজ মানুষের ভালোবাসা তুমি কাঁদতেছো, কাল যখন আল্লাহর ভালোবাসা কাঁদবা, তখন এটার মূল্য হইব আরো অনেক বেশি। যাও। জি স্যার। উঠি স্যার। আসসালামু আলাইকুম স্যার। এই তুমি জুতা পায়ে দিয়া ঝুলতাছো, দুপুর খাইয়া পড়বা তো? পড়ুম না, আমার মনে বড় আনন্দ, সেই জন্য ঝুলতাছি। আপনি আর বসেন না। বসবো। আমার মনে অত রং নাই, দাঁতের ডাক্তার বলে ফোন করছিল, আইতে কইছো? আমি তো বিকালে থাকুম না, আমার বোনে বাড়ি যাবো। কার লগে যাইবেন? ববিতার সাথে যা যাবো, নাতি নাতরে বলে আজকে দাদার বাড়ি থাকবো। আমি তো জিজ্ঞাসা লাগেজ কবে আইব, বিদেশ থেকে পোলা আইলে কোনো হানে খালি হাতে যাওয়ান যায়। ওরে জিজ্ঞাসেন তো লাগেজ কবে আইব। আইব নি, প্লেনের ব্যাপার, টিপ তীরেও তোমাকে লোকে ঘুরাইতে নিয়ে যাইতা। যাইব না, নিমু না, তার আবার বাপের বাড়ি যাওয়ার গান উঠছে। মাইয়াটা মেলা দিন একলা, জামাই বিদেশে, মাইয়াটারে কয়দিন বাপের বাড়ি থেকে আইতে দাও না। ফালতু কথা কেন না, কে বাপের বাড়ি যাবো, বাড়িতে কাম আছে না কে করবো? আরে আশ্চর্য, তার জন্য তারে বাপের বাড়ি যাইতে দিবা না? তারে তো বাপ মায়ের পীড়িত, কি দিছে তারে বাপ মায়ের বাড়ি ঠিকা, গেলে একবার যাবো গা। তোমার পোলা তো অনুষ্ঠান করিয়া তারে বিয়া করে নাই, তার বাপ মারে রাজি করে এও বিয়া করে নাই। আপনি এত কথা কেন না,
और बाप मा सब जानतो जा मेरे जाते बियाते किछु दाउन ना लागे ए लगे ना जानार भान धरछे तार तो माइया पाँचटा आमार मतन पोला नाई एइटा होइछे बिना खर्चे माइया पार करनेर बुद्धि आहा अत निष्ठुरेर मतो कथा कइओ ना तो आल्लाह पाक बेजार हय तारे बापेर बाड़ी जाइते दिओ कथा शुनले मने हय आल्लाह पाकेर लगे आपनार डाइरेक्ट जोगाजोग शोनेन দীপ্তি যদি এই বাড়ির থেকে আমার হুকুম ছাড়া এক পা বাইরে হয় তাহলে কিন্তু আমি এই বাড়িতে আর ঢুকতে দেব না দম খুব দেখলে মেজাজ খারাপ চার ভাই বোনের মধ্যে মুমিন মানে তোমার স্বামী সবচেয়ে দুরন্ত তবে ছেলে খুব ভালো জি বয়স কম তাই হুটহাট বিভিন্ন কাণ্ড করে ফেলায় সে কি খবর পেয়েছে ভাইজান আপনি যে আসছেন তারে মনে হয় এখনো কোনো খবর দেওয়া হয় নাই কারণ আমার আসার পিছনে একটা বড় দুঃখের কাহিনী হয় তুমি চাইলে শুনতে পারো থাক ভাইজান বিয়ের পর থেকে শুরু করে এখন পর্যন্ত অনেক দুঃখ জমা হয়ে গেছে এখন আর দুঃখের কিছু শুনতে ভালো লাগে না বেশক বেশক না মানে আমি বলার একটা উদ্দেশ্য ছিল সেটা বলে ফেলাই আসলে দেমাগমে আমার একটা প্ল্যান ছিল ঘরের মা বোন ভাই বউ সবার জন্য একটা করে সোনার বিস্কুট নিয়ে আসবো কিন্তু সেই বিশেষ দুঃখের ঘটনার কারণে সেইগুলো আনা সম্ভব হইল না আমার স্বর্ণগণের প্রতি কোনো লোভ নাই ভাইজান শুধু আপনার কাছে আমার একটা মিনতি আপনি মোমিনকে বাড়িতে আনার ব্যবস্থা করেন নয়তো আমাকে ওর কাছে পাঠান আমি খুব কষ্টে আছি ভাইজান বড়া ভাই আগে আর রোনা ধোনা বন্ধ সব সমস্যা কুল্লু খালাস আচ্ছা তুমি যাও আমার এক গ্লাস লেবুর শরবত পারলে খাও জি আর শোনো তোমাদের বিয়াতে তো আমি কিছু দিতে পারি নাই ইনশাআল্লাহুল আজিজ একটা ইরাদা আছে তোমারে একটা হাই ফ্যাশন রাজদুলারি আরবি ড্রেস উপহার দেব আরবি ড্রেস কই পাবেন ড্রেস আনতে আমার আরব যাবেন তুমি বোধ হয় জানো না আমি আরব জাহানের মধ্যে উল্লেখযোগ্য নাম করা একজন আরবি লেডিস টেলার মাস্টার ওমা এটা তো জানতাম না লাহোর করাচি কলকাতা দিল্লি বোম্বাই সব জায়গায় লেডিস ড্রেস বানানোর অভিজ্ঞতা আছে আল্লাহ এটা তো জানতাম না আসলে বোম্বাইয়ের অভিজ্ঞতা নাই ওই কথাটা নেই বলে ফোনাই তবে বোম্বাই গিয়েছি ওই সেখান থেকেই তো উড়ো জাহাজে করে আরব জাহানে রওনা হয়েছি আরবি মেয়েদের ড্রেস নিশ্চয়ই অনেক সুন্দর আরে সুন্দর মানে দেখো এখন যা তাড়াতাড়ি যাও আমার শরবত দাও পিপাসা লাগছে জি আনছি ভাইজান এমনি জীবন চলে সব সহ্য করা যায় কিন্তু বাচ্চা গুনি এক খোটা এই রকম স্ত্রী লোক থাপড়ে দাঁত ফেলাই দাও আসসালাম আলাইকুম ওয়ালাইকুম কে আপনি বইসে বলি সালামটার জবাব পুরা দেন ওয়ালাইকুম আসসালাম চিনতে কষ্ট হইতেছে দাঁত খোঁচাইয়ের নাম দাঁতটা খুব ইম্পর্টেন্ট জিনিস ও আপনি ওই ঘটক সাহেব না আপনার জেহান ভালো যাওয়ার সময় ৫০১ টাকা চেয়ে রেখেছিলেন আপনি ভাবেন না কথাটা আপনার আঘাত করার জন্য বলছি মানে জীবনে এইরকম বিরল অভিজ্ঞতা তো হয় নাই তাই মনে আছে ওই পাত্রী মানে সে তো বোধহয় আপনার শালিকা হয় জি জি মামা তো শালিকা মেয়েটারে আমার পছন্দ হয়েছে
সাহস ভালো সুলতানা রাজিয়া কোয়ালিটি একটা ভালো পাত্রের সন্ধান আছে ছেলে বিদেশে বান্দর এক্সপোর্ট করে একচেটিয়া ব্যবসা কি করে বান্দরের কারবার লাইসেন্স আছে বাংলাদেশের একমাত্র কারবারি ছেলে দেখতে শুনতে কিন্তু বান্দরের মতো না অনেক সুন্দর কিন্তু জড়িত নাই চিটাগাং বদলি হয়ে গেছে ও আচ্ছা 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 ভাই আপনি হনেন দিকে যান তো আপনার সাথে আমি আর কথা বলবো না মেজাজ খুব খারাপ যান যান প্লিজ যান তো যান যাই মেজাজ খারাপ কেন জানতে পারি আমি কি তার কারণ জি না স্ত্রীর উপরে মেজাজ খারাপ হয়েছে যান একটা কথা বলি যখন কারো উপর মেজাজ খারাপ হবে তখন তার ভালো ভালো গুণগুলো ইয়াদ করবেন স্মরণ করবেন মেজাজ ঠান্ডা হয়ে যাবে আসি